মানুষ নামক কেতাবের পৃষ্ঠা পাতা উল্টাইছে, মানুষ মানুষের কাছে না গেলে মানুষ কখনো মানুষ হয় না। বই কেতাব কোরআন যা আছে একা একা পঠিত হয় না, পাঠ হয় না, কেউ বা কেউ তাকে তেলাওয়াত করে পাঠ করে জানে বুঝে মানুষকে, তার মাহাত্ম্য তার হাকিকত গুলি মানুষকে বোঝায় এবং তারা বুঝে নেবে। আতিউল্লাহ আতিউর রাসূলা ওয়া উলিল আমরে মিনকুম। আল্লাহ আল্লাহ, মানুষ নামক সেই কেতাব এর পৃষ্ঠা পড়ার জন্য কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ চলে গেলেন ভারতে। আলহামদুলিল্লাহ, মানুষ নামক সেই কেতাবটাকে পড়ার জন্যে রশিদম গঙ্গি রহমতুল্লাহ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, হাজী আমদুল মহাজের মক্কি রহমতুল্লাহ, তরিকতের জগতের এই দিকপাল একজন আরেকজনের সাথে একটা এমন কানেকশন, একজন আরেকজনকে ছাড়া কিছু বুঝেই না। সফালি থাকবি রহমতুল্লাহ নয় থেকে সাড়ে নয় মাস পর্যন্ত সুখপথ ইখতিয়ার করলেন হাজী সাহেব। নয় মাস পরে তিনি বলতেছেন হাজী সাহেব হুজুর, যাও ভারতের মেহিন মৌলভী, বাংলাদেশে মৌলভী বললে আমরা মনে করি নিচু, মৌলানা বললে মনে করি উঁচু, ভারতে মৌলভী হলো সবচেয়ে বড় উপাধি। আলহামদুলিল্লাহ, কারি সবচেয়ে বড় উপাধি, মৌলভী সবচেয়ে বড় উপাধি। বললেন হে ভারতের মিহিন মৌলভী, যাও খেলা ভোট দিয়ে দিলাম, কাজ হয়ে গেছে। কি তাওয়াজ্জু, তাওয়াজ্জু ইত্তেহাদি। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, এই মনীষী গুলি মানুষ না তো, তিনারা হলেন মনীষী, মানুষ হল সাধারণ মানুষ। সাধারণ মানুষ সাধনা করতে করতে কোন এক পর্যায়ে যখন পৌঁছিয়া যায়, মা ইয়াজালু ইতাকাররুব ইলা নওফিলে হাত্তা আহাবাবতু, ফাইজা আহাবাবতুহু ফাকুনতু সামউল লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদুল লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজহুল লাযী ইয়ামশী বিহা। বন্ধুদের মধ্যে এমন মানুষ আছে আমার, এমন মানুষ আমি আল্লাহর গৌরব ফিকির তাফাক্কুর তাদাব্বুর নফল এবাদত জিকির করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছিয়া যায় যখন আমার ওই বান্দার হাত আমার কুদ্দুতের হাতে পরিণত হয়, চোখ আমার কুদ্দুতি চোখে পরিণত হয়, পা আমার কুদ্দুতি পায়ে পরিণত হয়, হাত আমার কুদ্দুতি হাতে পরিণত হয়। যেই হাত দিয়ে ধরে যেই পাওয়াতে সে চলাচল করে, কুদ্দুত শব্দ ব্যবহার করতে হবে। মানুষ মানুষই থাকে, মানুষ তো কখনো কিন্তু আল্লাহ হয় না, তবে আল্লাহর কিছু নিদর্শন মানুষের মধ্যে আছে, তার দলিলে পাওয়া যায়। বান্দা আমি তোমার বর্তানে শাহাদগের সে অতি নিকট বুদ্ধি আছি, অফি অংশিকুম আফালা আমার নিদর্শন তোমার চিনার মধ্যে আছে, লাতুল সিরুন ফালাতুল সিরুন আফালাতুল সিরুন, স্বরূপের মাধ্যমে রুহের আত্মার জগতে তুমি তাহা অবলোকন করতে পারো। জাগতিক স্থূল দেহর এই অসার এই দেহ যা অত্যন্ত ক্ষীণ, যা দুর্বল, দুনিয়াতে চলাচলের জন্য দিছিলাম হাত, দুনিয়াতে চলাচলের জন্য দিছিলাম এই চক্ষু, তুমি তো দশ মাইলের দূরত্ব কিছু দেখো না, তুমি তো তুমি যদি মানুষ খাটো হও উপরে কি আছে তা তো তুমি বুঝো না, তুমি তো অসহায় চলাচল করবে এই জন্য, কিন্তু আছে তো তোমার মধ্যে রূহ আছে, আত্মা আছে, কল্প আছে, জাগরিত যদি হয়ে যায়
সিদ্দিক শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি করেন ইত্তাকূ ফিরাসাতাল মুমিন فانه ينظر بنور الله মুমিনের ফিরাসাতকে তোমরা ভয় করো একজন মুমিন ব্যক্তি যখন দেখে আত্মার জগতে কলেবের চোখের মাধ্যমে আল্লাহর নূর তারা দেখতে পায় যারা আত্ম করেছেন তারা কি মানুষ তারা হলেন মনীষী ইব্রাহিম সাহেব মনীষ আধ্যাত্মিক জগতের তরিকতের জগতের এই দেখপাল আমরা বাংলাদেশ আমরা অনেক ভাগ্যবান কারণ খাজা মঈনুদ্দিন সিস্টার পীর রহমতুল্লাহ পীর ও শাইখ ছিলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ খাজা উসমান হারুনি রহমতুল্লাহ পীর ও শাইখ ছিলেন শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ কোথায় আছেন ভারতে না বাংলাদেশে সিরাজগঞ্জের তাহাস উপজেলাতে আছেন আমি সেখানে গেছি সে বাকবাক জিয়ারত করেছে কোনো শির কোনো বেদাত নাই আপনারা দেখবেন খাজা বাবার পীর উসমান হারুনি উসমান হারুনির পীর শাহাশরত জানবেন রহমতুল্লাহ আলাইহ এবং বাংলাদেশে এবং সিরাজগঞ্জের তারাশে জোরে জোরে কল অসংখ্য আল্লাহর উলি আল্লাহর কুতুব এই জমিনের নিচে আছেন তারা কি মারা গেছেন স্থান পরিবর্তন করছেন মাত্র এই উলিদের সেই পূর্ণাত্ম সেই রুহ যেখানে যেখানে সৃষ্টি ছাবিয়া তরিকার মাহফিল জিকির হয় আল্লাহর পাগলের যেখানে আসে ওইখানে ওই অলিদের ছাবিয়া তরিকার এই সৃষ্টি তরিকার ওই অলিদের রুহের কনফারেন্স হয় যেরকম এই জন্য এই জজবা আর এই জালোয়া মনে কিছু আশা ছিল মানুষ যখন আল্লাহর উপরে সম্পূর্ণ ভরসা করে চলবে ঠিক তার সময় মতো আল্লাহ পাক ওই শূন্য জায়গাটা গ্যাপটাকে আল্লাহ পূরণ করে দিবেন তুমি কেন হাই হতাশ করো আমি কেন হাই হতাশ করি এটা তো ঠিক না বলাই তো হয়েছে وجهنا للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين أمار جيب أمار مورون أمار جندقي أمار جيب أمار مورون আমার জিন্দগি ইয়া ইলাহি কবুল করো আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার মানসার আমার হক আমার জীবন সব কিছু মাওলা তোমার হাতেই সুপর্দ তুমি চালাইলে আমি শুনি তুমি খাওয়াইলে আমি খাই